এটা হলো কার্শাং গেট, আর এদিকে একবার ভিউটা দেখো, এদিকে পুরোটাই সাদা। ভিডিওটা দেখো, ভিউটা দেখো, অসাধারণ স্বর্গ পুরো একদম। হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল জি সোশ্যাল ব্লগ। একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অ্যাজ অলওয়েজ আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি, তার আগে জয় শ্রীরাম। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো ওয়ান অফ দ্য হন্টেড প্লেস ইন ইন্ডিয়া, কার্শিয়াং ডাউ হিল। এখানে সবাই আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ। তো যাই হোক, ওয়ান অফ দ্য টপ হন্টেড প্লেস ইন ইন্ডিয়া সেখানে আমরা যাচ্ছি। তার আগে আমরা জয় শ্রীরাম তো গাইস, আমরা এই মুহূর্তে এখন কার্শিয়াং যাচ্ছি। রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো ভিজা, এখানে বৃষ্টি হয়েছে, আর ভিউটা দেখো, উফ, সেই ভিউ। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি কখনো বৃষ্টির মধ্যে পাহাড়ে আসো তো অবশ্যই হেলমেটটা পরবে, কারণ রাস্তা কিন্তু খুবই রিস্কি। তো এখন ভিউটা কিন্তু দারুণ ভিউ, তার জন্য দাঁড়ালাম। এখনো অনেক পথ বাকি আমাদের, আরও বাকিরা আসছে, নিচেই আছে, এদিক দিয়ে আসছে, আমরা আগে লিড করছি। তো এটা তোমরা দেখতে দেখো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলে, আর 70 জনের মতো সাবস্ক্রাইবার দরকার, তাহলে কিন্তু আমাদের 6000 সাবস্ক্রাইবার হবে। তো আশা করি তোমরা হাসিল করে নেবে। তারপরে তো আমরা এখন যাবো, চলো গিয়ে তোমাদের সাথে দেখো। আর একবার ভিউটা দেখো, অসাধারণ ভিউ, বৃষ্টির দিনে দারুণ ভিউ। আমরা অনেকদিন পরে ব্লগ করছি, তো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, তাহলে দেখতে দেখো আগে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা দেখো। এই মুহূর্তে আমরা এসেছি হচ্ছে স্টুডিওতে ফটো তুলতে, ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা। এই ভিউটা দেখো, উফ, কি ভিউ, দেখাই যাচ্ছে না কিছু, সাদা দেখতে পাচ্ছ সাদা। তুমি কিছু বলতে চাও? খুব ওয়াও ওয়াও, ওরা কই গেল? ওরা কিছু নাইছে, ওরা ওরা ডিং 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 করে আসছে। একবার ভিউটা দেখো গাইস, সেই ভিউ। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করো, 70 জন লাগে 6000 হতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন এখানে কিন্তু এখানে বৃষ্টি না, মানে মেঘের শিশির পরে যেটা এখানে পড়ছে। আর এইসব রাস্তাঘাটে যারা আসবা গাইস, তোমরা কিন্তু অবশ্যই হেলমেট পরবা, হেলমেটটা, হ্যাঁ, কারণ এইসব রাস্তায় রিস্কি। দেখতে পাচ্ছ, ক্যামেরাতে যাই না বোঝা যাচ্ছে কিনা, বাট এখান থেকে শুরু করে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এমনি একদম হালকা, তো ভিজিবিলিটি খুবই কম। তো আপাতত যদি এখানেই এরকম ওয়েদার থাকে, এখানে যদি এরকম ওয়েদার থাকে তাহলে উপরে কি হবে? তাহলে উপরে না, ডাউহিলে কি হবে? ডাউহিলে তো আরো, তাহলে ওয়ান অফ দ্য হন্টেস্ট প্লেস অফ ইন্ডিয়া। চলো দেখতে দেখো, আসলে ভালো লাগবে। বাই বাই। শিলিগুড়ি বাসী বস, আমাদের কাছে পাহাড় মানে স্বর্গ। শিলিগুড়ি বাসী বস, আমাদের মন খারাপ হলেও আমরা পাহাড়ে চলে আসি, এ স্বর্গ। শিলিগুড়ি বাসী বস, আমরা এক পায়ে গেলে পাহাড়ে চলে আসি। আমরা শিলিগুড়ি বাসী বস, আমাদের রোববার মানেই পাহাড়। আমরা শিলিগুড়ি বাসী বস, আমাদের প্রেম করার সময় নেই, আমাদের রোববার মানেই বন্ধুর সাথে পাহাড়। লেটস গো। আমরা শিলিগুড়ি বাসী বস, আমাদের কাছে পাহাড় মানেই ভালোবাসা। ছেড়ে দে। তো গাইস, একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, সেই এদিকে দেখো কতটা ক্লিয়ার, আর এদিকে দেখো একটা ফ্রেমে দেখো দুইটা চিত্র।
জাস্ট অসাধারণ। এটা হলো কাশিয়াং সিটি, সিটি এটা কাশিয়াং সিটি। তখন আমরা এদিক দিয়ে যাবো ডাউহিলের পথে, একবার ভিউটা দেখো, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। পুরো মেঘে ঢাকা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছ এরকম চিপা রাস্তা অনেক, আর কুয়াশা রাস্তার মধ্যে, সত্যি দারুণ ওয়েদার। আমরা একটু আগে যে দেখালাম রোদ্দু, এখানে কিন্তু একটুকু রোদের কিন্তু রটাও নেই, আর ওরা কই আসছে না কেন, যাই হোক ওরা আসছে, তো চলো যাই। তো তোমাদের এখন কথা কম দেখাবো বেশি, একবারে ওখানে গিয়ে তোমাদের দেখাবো, বাকি তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো, আর অবশ্যই রিলসগুলো তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, ফলো করে দিও। কেমন ঠান্ডা, আবার হাফ প্যান্ট পরছে, এমনি হয় না লুঙ্গিতে চেন, তো চলো গাইস এখন যাবো ডাউহিলে, এখন আস্তে আস্তে ভয়ানক রাস্তা শুরু হচ্ছে, দেখতে থাকো। তো আসলে কথাটা হলো, এখানে আমরা এসেছিলাম, আমি আর উজ্জ্বল এসেছিলাম, তোমরা ব্লগে দেখেছই, তো আমি জানতাম না এটাই আসলে, এটাকে ডাউহিল স্কুল বলে, ডাউহিল আসলে ওইদিকে একটা বলে ডাউহিল ছিল, যেটা মানে হন্টেড প্লেস যেটা, বাট ওই রাস্তাটা বন্ধ করা, যার জন্য ওখানে গিয়ে কোনো লাভ নেই। তারপর তখন আমরা এখানে দেখবো, তারপরে এখানে ঘুরে ঘুরে তারপর আমরা একটা আগে যাবো চিমনির রাস্তার দিকে যাবো, চিমনি চিমনি নামও কি সেই নাম, এটা তো এখনো ফটো তোলা শেষই হয় না, তো চলো দেখতে দেখো তোমরা, এটাই ছিল মেন, বাকি আলাদাই পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পুরোটা, ঠান্ডা তার মধ্যে যে লুঙ্গিতে চেন, লুঙ্গিতে চেন। এ দেখতে পাচ্ছ গাইস, ওই স্কুলটার নাম কি, ভিক্টোরিয়াল মেমোরিয়াল স্কুল, বা মানে ভিক্টোরিয়াল মেমোরিয়াল স্কুল কলকাতা চলে গেছে, এদিকে না কই যাচ্ছে বাবা, কি বলবা তুমি, কিছু বলবা, আচ্ছা শুন না, আমি একটু ভুল না যাই, পরে ঠিক করতে যাব, ফটো তোলা হবে, হ্যাঁ লুঙ্গিতে চেন কি, ঠিক আছে এদিকে ফটো ফটো তুলছে, আমি তোমাদের সাথে একটু আগাই, এদিকে রাস্তা ব্লক, জায়গাটা ভালোই সুন্দর কিন্তু একটু হন্টেড প্লেস, রাত্রিবেলা এটা পুরো এটাই হন্টেড বলতে গেলে। এদিকে হচ্ছে মেন স্কুলটা ছিল, বাট এটা এখন বন্ধ হয়ে গেছে, এদিকে এখন এখানে নতুন স্কুল এটা করা হয়েছে, গভর্নমেন্ট স্কুল, সত্যি পাইন গাছগুলোও সুন্দর, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা। এই মুহূর্তে আমরা আসলাম এখানে খাওয়া দাওয়া করতে, এখন খাওয়া দাওয়ার কী দেখাবো, সব তো হাওয়াই তা আসার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তো যাই হোক ভিডিওটা এই অবধিই ছিল, কেমন লাগলো ভিডিওটা জানি, ভিডিওটা অতটা খাস না হলেও তোমরা একটা লাইক করে দাও, তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানিও, ঘন্টা বন্ধ করে কপিরাইট আসবে, তো যাই হোক ভিডিওটা এখানে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, দুর্গা পুজো আসছে, সকলকে শুভ শারদীয়া, তো চলো টাটা, দেখা হচ্ছে।